আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। গতকাল আমরা পড়াশোনা করছিলাম যে ইরিগেশন কী জিনিস, ইরিগেশনের অ্যাডভান্টেজগুলো কী, ইল ইফেক্টগুলো কী, এবং ইরিগেশনের কিছু টাইপ সম্পর্কে পড়াশোনা করছিলাম। আজকে আমরা পড়াশোনা করবো যে কোয়ালিটি অফ ইরিগেশন ওয়াটার, এই একটা ইরিগেশন ওয়াটারের কী কোয়ালিটি থাকা দরকার, আর কোন কোন জিনিস থাকলে আমরা ওগুলো ইউজ করতে পারবো, কোন কোন জিনিস থাকলে আমরা ইউজ করতে পারবো না, জিনিসগুলো নিয়ে পড়াশোনা করবো। তো প্রথমে আসি যে কিছু কমন কথাবার্তা, যে আমরা যেরকম সকল পানি ইউজ করতে পারি না, তেমনি সকল প্লান্টও সব ধরনের পানি ইউজ করতে পারে না। যেমন বলা যায় না, জাস্ট এস এভরি ওয়াটার ইজ নট সুইটেবল ফর হিউম্যান বিইং, মানুষের জন্য যেরকম সকল প্রাণী ব্যবহারযোগ্য নয়, ইন দ্য সেম ওয়ে কীভাবে এভরি ওয়াটার ইজ নট সুইটেবল ফর প্লান্ট লাইফ, গাছপালার জন্য সকল ধরনের পানি ব্যবহারযোগ্য নয়। ওয়াটার কন্টেইনিং ইম্পিউরিটিস, যদি কোনো ইম্পিউরিটি বা ইম্পিউরিটি যদি কন্টেইন করে পানি, উইচ আর ইঞ্জুরিয়াস টু প্লান্ট গ্রোথ, ইজ নট স্যাটিসফ্যাক্টরি ফর ইরিগেশন, যেগুলো প্লান্টের জন্য ইঞ্জুরিয়াস বা খারাপ, সেগুলো ইরিগেশনের জন্য স্যাটিসফ্যাক্টরি না, আর ওই পানিগুলোকে আমরা বলবো যে আনস্যাটিসফ্যাক্টরি ওয়াটার। তো এই ইম্পিউরিটিগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতেছি, সেটাকে সেটার নিচে এখানে রাইট ডাউন করা আছে। এক নাম্বার দিয়ে বলতেছি আমরা যে সেডিমেন্ট কনসেন্ট্রেশন ইন ওয়াটার, যে ওয়াটারের মধ্যে সেডিমেন্ট কীরকম আছে, বালি কীরকম আছে, বা ময়লা আবর্জনা এগুলো কীরকম আছে। দুই, টোটাল কনসেন্ট্রেশন অফ সোলেবল সল্ট ইন ওয়াটার, যে ওয়াটারের মধ্যে সোলেবল সল্ট কীরকম আছে, এই জিনিসটাকে কথা চিন্তা করা লাগবে। তিন হচ্ছে প্রপোর্শন অফ সোডিয়াম আয়ন ইন আদার টু আদার ক্যাটায়ন্স, অন্যান্য ক্যাটায়নের তুলনায় সোডিয়াম আয়নের পরিমাণ কীরকম আছে, এই জিনিসগুলো আমরা আমাদের দেখতে হবে ইরিগেশন পারপাসে ওয়াটার অ্যাপ্লাই করার আগেই। তো এই জিনিসটার জন্য ম্যাথ আমাদের করতে হয়, আর এই জিনিসটার এক্সপ্রেস করতে হয় SAR, সোডিয়াম অ্যাবজর্পশন রেশিও, এইভাবে একটু পরে আমরা এর একটা ম্যাথ করবো। তারপর আমাদের দেখতে হবে যে কনসেন্ট্রেশন অফ পটেন্সিয়াল টক্সিক এলিমেন্ট প্রেজেন্ট ইন দ্য ওয়াটার, ওয়াটারে যদি কোনো টক্সিক এলিমেন্ট থাকে ওইটা প্লান্টে ইউজ করা যায় না, ওই জিনিসটা আমাদের আগে থেকেই হিসাব করতে হবে যে আছে কি না, জাস্টিফাই করা লাগবে। আর হচ্ছে বাইকার্বনেট কনসেন্ট্রেশন অ্যাজ রিলেটেড টু দ্য কনসেন্ট্রেশন অফ ক্যালসিয়াম প্লাস ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম আর ম্যাগনেশিয়ামের তুলনায় বাইকার্বনেট আয়ন কীরকম আছে, ওই জিনিসটা আগেই আমাদের হিসাব করা লাগবে। আর হচ্ছে ব্যাকটেরিয়াল কন্টামিনেশন, যে ওই পানিতে কোনো ব্যাকটেরিয়া আছে কি না, এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। এই হচ্ছে মোটামুটি ছয় ধরনের টাইপ, যেগুলো আমাদের ইরিগেশন পারপাসে একটা ওয়াটার ইউজ করার আগেই জাস্টিফাই করা লাগবে বা চেক করা লাগবে। তো সেডিমেন্টের বিষয়টা কী, যে সেডিমেন্ট যদি হয় ফাইন সেডিমেন্ট, মানে খুবই ছোটো ছোটো দানাদার, তখন ইজ ডিপোজিটেড অন স্যান্ডি সোয়েল, এগুলো যদি স্যান্ডি সোয়েলে পড়ে বা ডিপোজিট হয় তখন এর ফার্টিলিটি আসলে বাড়ে। এবার আমাদের দেখা যায় প্রত্যেক বছর বর্ষাকালে কিছু পুলে এসে আমাদের জমিতে পড়লে বালির ওই জমির ফার্টিলিটি বাড়ে, ওগুলো হচ্ছে ফাইন সেডিমেন্ট, যার দরুন ফার্টিলিটি আমাদের ল্যান্ডের বাড়ে। কিন্তু এই স্যান্ড যদি ফাইন স্যান্ড না হয়, ইরোডেড কোনো এরিয়ার সয়েল এসে ওই জমিতে গিয়ে পড়ে, তখন ওই জমির ফার্টিলিটি আস্তে আস্তে কমে যায়। এছাড়া ইন জেনারেল গ্রাউন্ড ওয়াটার আর সার্ভিস ওয়াটার দ্বারা যদি আমরা ইরিগেশন করি, এগুলো তেমন খুব একটা ইফেক্ট ফেলে না, কারণ এগুলো তেমন বেশি সেডিমেন্ট থাকে না, ডাজ নট হ্যাভ সাফিসিয়েন্ট সেডিমেন্ট টু কজ এনি সিরিয়াস প্রবলেম, এগুলোতে তেমন কোনো সেডিমেন্ট থাকে না যার দরুন সিরিয়াস কোনো প্রবলেম আসলে হয় না। এ হচ্ছে আমাদের সেডিমেন্ট এক নম্বর ইস্যু। দুই নম্বর ইস্যু হচ্ছে আমাদের টোটাল কনসেন্ট্রেশন অফ সোলিউবল সল্ট, যে ওই পানিতে কীরকম সোলিউবল সল্ট আছে। এখন প্রশ্ন হচ্ছে স্যার, সোলিউবল সল্ট থাকলে আমার কী সমস্যা? আচ্ছা, এই সোলিউবল সল্ট থাকলে প্লান্টের যে অসমোটিক অ্যাক্টিভিটিস ওগুলো আসলে রিডিউস হয়ে যায়, আস্তে আস্তে কমে যায়। তারপর প্লান্টের যে এইরেশন সাপ্লাই বা বাতাসের যে সাপ্লাই আস্তে আস্তে কমে যায়, যেগুলো আসলে প্লান্টের জন্য খুব ইঞ্জুরিয়াস বা খারাপ। ধরুন আপনি জমির মধ্যে ইরিগেশন করলেন, করার পর পানিগুলো আস্তে আস্তে ইনফিল্ট্রেট হবে বা পেনিট্রেট করবে মাটির মধ্যে, তো ওই মাটিতে যখন লবণগুলো থাকবে, ওই লবণগুলাই আসলে প্লান্টের এই অসমোটিক অ্যাক্টিভিটিস অথবা এরিগেশনের জন্য ক্ষতি করে। এগুলো আসলে এই অসমোটিক প্রসেস, এরিগেশন প্রসেস, এই জিনিসগুলো আস্তে আস্তে কমাই দেবে। তো এই জন্য আমাদের এই কনসেন্ট্রেশন অফ সোলিউবল সল্ট বের করতে হয়। তো এটা বের করার সিস্টেম হচ্ছে, এখানে একটা ফর্মুলা দেখেন লেখা আছে CaCl2CQ/Q-CO-PEF, এখানে CD হচ্ছে কনসেন্ট্রেশন অফ সল্ট ইন ইরিগেশন ওয়াটার, যে ইরিগেশন ওয়াটারের মধ্যে সল্টের কনসেন্ট্রেশন কীরকম, আর কী হচ্ছে আমরা যে ডিসচার্জ দিচ্ছি এর পরিমাণ, যে কত মিটার কিউ পার সেকেন্ড এই রেটে ডিসচার্জ দিচ্ছি। আর পি ইফেক্টিভ মানে হচ্ছে ইউজফুল রেইনফল, ওই সময় ইউজফুল রেইনফল কতটুকু হয়েছিল ওই ইরিগেশনের টাইমটাতে। তো এই ভ্যালুগুলো বসালে আমরা ওইখানে স্যালিনিটি কনসেন্ট্রেশন অফ সয়েল সলিউশনের বের হয়ে যাবে। তো সাধারণত এই জিনিসটা ইউজ করা হয় না, প্র্যাকটিক্যালি আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে কন্ডাক্টিভিটি অফ ওয়াটার, দ্য সল্ট কনসেন্ট্রেশনটা কন্ডাক্টিভিটির সাথে প্রপোর্শনাল। সল্ট যদি বেশি থাকে তাহলে ওই সয়েলের ওই ওয়াটারের কন্ডাক্টিভিটিটা বেশি থাকবে।
তো এই কন্ডাক্টিভিটিকে ভাগ করা হয় চারটা ভাগে, যদি আর এর একক হচ্ছে মাইক্রোমোস পার সেন্টিমিটার, তো C1 C2 C3 C4 এইভাবে কন্ডাক্টিভিটিগুলোকে ভাগ করা হয়। যদি কন্ডাক্টিভিটির মান 100 থেকে 250 এর মধ্যে হয় তখন আমরা এগুলোকে বলবো লো স্যালিনিটি ওয়াটার, 250 থেকে 150 এর মধ্যে হলে বলবো মিডিয়াম স্যালিনিটি ওয়াটার বা C2 ওয়াটার, আর যদি 750 থেকে 2250 এর মধ্যে হয় তখন আমরা বলবো হাই স্যালিনিটি ওয়াটার বা C3, আর তার চেয়ে যদি বেশি হয় যে 2250 থেকে 2250 হলে আমরা তখন বলবো যে ভেরি হাই স্যালিনিটি ওয়াটার। তো এই ভেরি হাই স্যালিনিটি ওয়াটার আসলে ইরিগেশন পারপাসে ব্যবহার করা সম্ভব না, জেনারেলি নট সুইটেবল ফর ইরিগেশন, হলে ইরিগেশন পারপাসে ইউজ করা হয় না। আর C1 যেগুলো লো স্যালিনিটি ওয়াটার, যেগুলোতে স্যালিনিটি তেমন নাই, ওগুলো মোটামুটি সব জায়গাতে ইউজ করা হয়, যেগুলোতে সয়েলের প্রতি, এগুলো মোটামুটি সব জায়গাতে ইউজ করা হয়। আচ্ছা, ভেরি লিটল স্যালিনিটি মে ডেভেলপ ও হুইচ মে রিকোয়ার স্লাইট লিচিং, যদি খুব কম পরিমাণে এরকম স্যালিনিটি থাকে তখন আমরা কিছু পরিমাণ লিচিং করলেই এই ওয়াটারটাকে আমরা ইরিগেশন পারপাসে ইউজ করতে পারবো। এখন প্রশ্ন স্যার, লিচিং কী জিনিস? লিচিং লিচিং করে মনে হচ্ছে পিওর ওয়াটার দ্বারা পানির সল্টের যে কনসেন্ট্রেশনটাকে আস্তে আস্তে কমায় দেওয়া, জিনিসটা আসলে সহজ ভাষায় বলে লিচিং। তো যদি স্যালিনিটি খুব কম হয় তখন আমরা এই লিচিং করলেই তখন এই পানিটাকে আসলে ইউজ করতে পারবো ইরিগেশনে, আর যদি C4 তখন একদম ইউজ করতে পারবো না। আর যদি মিডিয়াম স্যালিনিটি ওয়াটার হয় C2, তখন মডারেট অ্যামাউন্ট লিচিং করা লাগবে। প্রথমটাতে বলছিলাম যে আমরা স্লাইট বা কিছু পরিমাণ লিচিং করা লাগবে, আর C2 ওয়াটার যদি হয় তখন ওইগুলোকে মডারেট বা বেশি পরিমাণ লিচিং করা লাগবে। আর হাই স্যালিনিটি ওয়াটার যেগুলোতে লবণের মাত্রা খুব বেশি, ওগুলো ইরিগেশন পারপাসে খুব একটা ইউজ করা হয় না। তো বর্তমানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণা করতেছে যে কীভাবে লবণাক্ত এলাকাগুলোতে, যেরকম উপকূল অঞ্চলে লবণ সুইষ্ণু এলাকাগুলোতে কীভাবে কোন ধরনের ফসল উৎপাদন করা যায়, এরকম বীজ উৎপাদনের জন্য তারা চেষ্টা করতেছে। এই হচ্ছে মোটামুটি আমাদের কনসেন্ট্রেশন অফ সল্ট। তারপর আমরা দেখবো যে প্রপোর্শন অফ সোডিয়াম আয়ন্স টু আদার ক্যাটায়ন, অন্যান্য ক্যাটায়নের তুলনায় সোডিয়াম আয়নের অনুপাত কত, তার উপর আসলে ইরিগেশনের ওয়াটারের কোয়ালিটি ডিপেন্ড করে, যেটাকে আমরা বলতেছি যে সোডিয়াম অ্যাবজর্পশন রেশিও SAR। কীভাবে বের করতে হয়, সোডিয়ামের আয়নের অনুপাত বা পরিমাণ ডিভাইডেড বাই রুট ওভার ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম অনুপাত ডিভাইড বাই 2। তো এই জিনিসটা একক হচ্ছে ইকুইভ্যালেন্ট পার মিলিয়াম বা EPM দ্বারা প্রকাশ করা হয়। তো এই সোডিয়াম অ্যাবজর্পশন রেশিওর মান দেখে আসলে বলা যায় সয়েলটা কোন ধরনের। SAR মান যদি 0 থেকে 10 এর মধ্যে হয় তখন আমরা ওটাকে বলবো লো সোডিয়াম ওয়াটার, 10 থেকে যদি 18 এর মধ্যে হয় তখন আমরা বলবো মিডিয়াম সোডিয়াম ওয়াটার, আর 18 থেকে 26 এর মধ্যে হলে বলবো হাই সোডিয়াম ওয়াটার, আর যদি 26 এর চেয়ে বেশি হয় তখন আমরা বলবো ভেরি হাই সোডিয়াম ওয়াটার। ভেরি হাই সোডিয়াম ওয়াটারগুলো সাধারণত ইরিগেশন পারপাসে ইউজ করা হয় না, আর লো সোডিয়াম ওয়াটার যেগুলো মোটামুটি সব জায়গাতে ইউজ করা হয়। আর মিডিয়াম সোডিয়াম ওয়াটার যেগুলো 10 থেকে 18 যাদের SAR এর ভ্যালু, ওগুলোতে সাধারণত জিপসাম ইউজ করতে হয়। অ্যাপ্রিসিয়েবলি হ্যাজার্ডাস ইন ফাইন টেক্সচার সোয়েল, যেগুলোতে ফাইন টেক্সচার সোয়েল মানে হচ্ছে খুব ছোটো ছোটো দানার সোয়েল, যেগুলো ওই জায়গাগুলোতে সাধারণত এগুলো খুব হ্যাজার্ডাস, এই অ্যাস্ট্রো টাইপের ওয়াটারগুলো, তো ওই সোয়েলগুলোতে আমাদের জিপসাম অ্যাড করতে হবে। সোয়েল অথবা ওয়াটার যে কোনো জায়গাতে সে দেখবেন যে বলা আছে যে সোয়েল অথবা ওয়াটার যে কোনো জায়গাতে আপনার জিপসাম অ্যাড করা লাগবে। বাট মে বি ইউজড অন কোর্স টেক্সচার অর অর্গানিক সোয়েল উইথ গুড পারমিয়াবিলিটি, কোর্স টেক্সচার হলে সমস্যা নেই, কিন্তু ফাইন টেক্সচার যদি হয় বা খুব ছোটো ছোটো দানাদার যদি হয় তখন আমাদের জিপসাম অ্যাড করা লাগবে। আর হাই সোডিয়াম ওয়াটার যদি হয় এগুলো আসলে সবগুলোর জন্য খুব হার্মফুল, কারণ তাদের জন্য হাই লিচিং দরকার, অনেক বেশি পরিমাণ লিচিং করা লাগবে, জিপসাম অ্যাড করা লাগবে যথেষ্ট পরিমাণ। আর ভেরি হাই যেগুলো আসলে সাধারণত ইউজ করাই যাবে না। তো আমরা দেখতে পারলাম যে কন্ডাক্টিভিটির উপরে ওয়াটারগুলোকে টাইপ ভাগ করা হয় C1 C2 C3 C4 অনুযায়ী। সিমিলারলি সোডিয়ামের পার্সেন্টেজ বা অনুপাত বা প্রপোর্শন কীরকম তার উপর ভাগ করা হয় S1 S2 S3 S4 এইভাবে। এই হচ্ছে মোটামুটি আমাদের ইরিগেশন ওয়াটারের কোয়ালিটি। আর টক্সিক এলিমেন্ট যেমন বোরন সেলেনিয়াম এগুলো সাধারণত প্লান্টের মধ্যে প্লান্টের জন্য এগুলো খুব টক্সিক, তো এগুলো যদি খুব বেশি পরিমাণ থাকে তখন প্লান্টের জন্য এগুলো খুব ক্ষতিকর হয়। যেমন বোরন সাধারণত বিভিন্ন ধরনের সাবানে পাওয়া যায়, তো এই সাবানের পানিগুলো যদি আমরা ইরিগেশন পারপাসে ইউজ করি তখন এই প্লান্টের মধ্যে টক্সিসিটি বেড়ে যাবে বা বিষাক্ততা বেড়ে যাবে, এই জন্য সাবান পানিগুলো সাধারণত ইরিগেশন পারপাসে ইউজ করা হয় না।
তারপর হচ্ছে বাইকার্বনেট কনসেন্ট্রেশন। বাইকার্বনেটের কনসেন্ট্রেশনের বিষয়টা হচ্ছে বাইকার্বনেটের কনসেন্ট্রেশন যদি বাড়ে তখন এস এ আর ভ্যালু বাড়ে। তো আমরা একটু আগে দেখে আসলাম যে এস এ আর ভ্যালু যত বাড়বে ততই আসলে ইরিগেশনের জন্য এটা খুব ডেঞ্জারাস বা হ্যাজার্ডাস। ব্যাকটেরিয়াল কন্টামিনেশন, যদি ওই পানিতে ব্যাকটেরিয়া থাকে তো ওই প্লান্টগুলো বা ওই যে ফসলগুলো আমরা চাষবাস করবো ওইগুলো ডিরেক্টলি আপনি কনজিউম করতে পারবেন না, ডিরেক্টলি খেতে পারবেন না। ধরেন আপনি মূলা বা গাজর যেগুলো আমরা খাই এগুলো কিন্তু সরাসরি খাই, মূলা গাজর তরমুজ। তো ওই জমিগুলোতে যদি আমাদের ইরিগেশনের জন্য ওই ব্যাকটেরিয়াল কন্টামিনেটেড ওয়াটার ইউজ করি তো ওই ফসলগুলোতেও এই ব্যাকটেরিয়াগুলো থাকবে। দ্যাটস ওয়াই যেগুলোতে প্রসেসিং করা হয় না উইদাউট বিইং কুক, মানে রান্না করা ছাড়াই যেগুলো খাইতে হয়, যেমন মূলা, তারপর গাজর, তারপর তরমুজ, ওই সকল জমিগুলোতে এই ব্যাকটেরিয়াল কন্টামিনেটেড ওয়াটারটা একদম ইউজ করাই যাবে না, কারণ ওইগুলোতে তখন প্লান্টের মধ্যেও এই ব্যাকটেরিয়াগুলো পাওয়া যাবে। হ্যাঁ, হচ্ছে মোটামুটি আজকের পড়াশোনা আমাদের। আর সবশেষে একটা ম্যাথ আছে আমাদের যে ওয়াটারের ক্লাসিফিকেশন করার জন্য, যে একটা ওয়াটারের কেমিক্যাল কম্পোজিশন আমাদের দেওয়া আছে, যে সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের পরিমাণ হচ্ছে 22, 3 আর 1.5। বলতেছে যে ওই ওই ওয়াটারটার এস এর ভ্যালু কীরকম, তো এই ভ্যালুগুলো ইনপুট দিলে আমরা পাবো যে এস এর মান 14.67। তো আমরা একটু আগে পড়াশোনা করে আসছি যে 10 থেকে যদি 18 মধ্যে হয় তখন আমরা এই ওয়াটারের নাম দিব যে অ্যাস্ট্রোটাইপ ওয়াটার। তো এই অ্যাস্ট্রোটাইপ ওয়াটারগুলোর ক্ষেত্রে যদি ফাইন টেক্সচার সয়েল হয় তখন আমাদের জিপসিম অ্যাড করা লাগবে, আর কোর্স টেক্সচার সয়েল হলে আমাদের কোনো কিছু অ্যাড করা লাগবে না, এগুলো ইউজ করা যাবে। যেহেতু আমাদের ভ্যালু ম্যাথমেটিক্সের ভ্যালু 14.something, সো আমাদের এই ওয়াটারটা হচ্ছে অ্যাস্ট্রোটাইপ ওয়াটার, আর এটার জন্য ফাইন টেক্সচার সয়েলের জন্য আমাদের কিছু জিপসিম অ্যাড করা লাগবে। তারপর দেখি এই ম্যাথের মধ্যে আমাদের দেওয়া আছে যে ওই ওয়াটার ইলেকট্রিক কন্ডাক্টিভিটি 200 μmol/cm। তো আমরা একটু আগে দেখছিলাম যে কন্ডাক্টিভিটি যদি 150 থেকে 750 মধ্যে হয় তখন C2, আর 100 থেকে 250 মধ্যে হয় তখন লো স্যালাইনড ওয়াটার বা C1। যেহেতু আমাদের ভ্যালু 200, তার মানে এই জিনিসটা লো কন্ডাক্টিভিটির মধ্যে আসে, তার মানে যে কোনো জায়গাতে ইউজ করা যাবে। তো আমাদের এই টোটাল এই সয়েল অ্যান্ড ক্লাসিফিকেশন আমরা কীভাবে করবো, যে কন্ডাক্টিভিটির অনুযায়ী C1, আর সোডিয়াম অ্যাবজর্পশন রেশিওর অনুযায়ী S2। তো এই ওয়াটারটার নাম হচ্ছে C1S2 ওয়াটার। তো যেহেতু S2, সো আমাদের ফাইন টেক্সচার সয়েলের জন্য কিছু পরিমাণ জিপসাম অ্যাড করা লাগবে। তো আমাদের আনসার হচ্ছে যে এই ওয়াটারটা হচ্ছে C1S2 ওয়াটার। আর যদি আমরা ফাইন টেক্সচার সয়েলে এই ওয়াটার অ্যাপ্লাই করি তখন কী কী সমস্যাগুলো ঘটতে পারে, কী কী প্রবলেমগুলো ঘটতে পারে, এগুলো নোট ডাউন করা আছে যে সয়েল বিকাম লেস পারমিয়েবল, সয়েলের পারমিয়েবিলিটি বা সয়েলের মধ্যে যে পানি পেনিট্রেট করার ক্ষমতাটা আস্তে আস্তে কমে যাবে, ইট বিকাম ক্রাস্টেড ওয়েন ড্রাই, যদি শুষ্ক মৌসুমে এটা ক্রাস্টেড বা ফেটে যাবে, বিকাম প্লাস্টিক ইন স্টিকি ওয়েন ওয়েট, যখন ভিজে থাকবে তখন আসলে কর্দমার্ত বা আঠালো আঠালো টাইপের হয়ে যাবে। আচ্ছা, আর ইটস পিএইচ ইনক্রিজ টু ওয়াট দ্যাট অফ অ্যালকালাইন সোয়েল, অ্যালকালাইন সোয়েলের জন্য এটা পিএইচ আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এটা সলিউশন কি নেওয়া যেতে পারে, সলিউশন নেওয়া যেতে পারে যে জিপসাম ক্যালসিয়াম সালফেট এডিশন, যদি একটু আগে বলছিলাম যে ফাইন টেক্সচার সোয়েলের জন্য এই অ্যাস্ট, যেহেতু আমাদের ওয়াটারটা অ্যাস্ট টাইপ, সো আমাদের ফাইন টেক্সচার সোয়েলের জন্য কিছু পরিমাণ জিপসাম অ্যাড করা লাগবে, যার দরুন আমাদের হ্যাজার্ড বা হ্যাজার্ড কিছুটা হলেও কমবে। তো এই ছিল আমাদের মোটামুটি আজকের পড়াশোনা, যে কোয়ালিটি অফ ওয়াটার কী হওয়া লাগবে আর এগুলো কীভাবে ওয়াটার ক্লাসিফিকেশন করতে হয়। আশা করি মোটামুটি আপনার সবাই বুঝতে পারছেন, তারপরে একটু পাশে পড়াশোনা করলে আশা করি আর কোনো সমস্যা থাকবে না। আজকের পড়াশোনা মোটামুটি এটুকুই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।